তো দিনাজপুরে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী। তন্ময়, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে গণনা সর্বশেষ পরিস্থিতি কোন দিকে, কি রকম ট্রেন্ড, কি উত্তর দিনাজপুর জেলা বিভিন্ন জায়গায় আছে। সকাল থেকে যে কাউন্টিং শুরু হয় তাতে যে ট্রেন্ড দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, যে তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে রয়েছে। বিশেষ করে যেটা জানা যায় যে টোটাল 98টি গ্রাম পঞ্চায়েত যে রয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি 56টি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করে ফেলেছে এবং 15টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গেছে এবং বিভিন্ন জায়গায় গ্রাম পঞ্চায়েতের মানে কাউন্টিং কিন্তু এখনো শেষ হয়নি। এই গ্রাম পঞ্চায়েতের কাউন্টিং শেষ হওয়ার পরে পঞ্চায়েত সমিতির কাউন্টিং হবে এবং তার জন্য কিন্তু বিভিন্ন যে মানে বিভিন্ন জায়গায় যে যারা প্রার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে কাউন্টিং এর এখানে এসে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সমিতির। এবং এই যে গ্রাম পঞ্চায়েতের রেজাল্ট বাড়ানোর সঙ্গে সঙ্গে ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় তৃণমূলের যারা আছে বিজয়ী প্রার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে আনন্দ উৎসবে কিন্তু মেতে উঠে জেলা জুড়ে।